শীত আসা মানে আমার সবাই মনে করে থাকে যে পিঠা পুলি যা উৎসব হবে শহরে বেশিগুলো দেখা যায় না সারি সারি চুলায় জ্বলন্ত উনুনে তৈরি হচ্ছে বাহারি রকমের পিঠা গরম গরম সেসব পিঠার স্বাদ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা শীতের পরন্ত বিকেলে প্রায় প্রতিদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি প্রাঙ্গণে পিঠাপুলির এমন পসরা সাজান বিক্রেতারা আর তাতে ভিড় জমান ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থী সহ নানান শ্রেণী পেশার মানুষ ১৫টা চুলায় বিরতিহীনভাবে তৈরি হয় পিঠা তারপরও চাহিদা মেটাতে হিমশিম খান এখানকার কর্মচারীরা ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারা মানের সঙ্গে দামের সামঞ্জস্য রেখে তৈরি করেন ভাপা কুশলি তেল চিতই পাকোয়ান পাটিসাপটা সহ হরেক রকমের শীতের পিঠা ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ তারপর থেকে অনেক বেচা বিক্রি হয় আর কি বাইরে থেকে আসে মানে হালকা কিছু আর স্টুডেন্টই বেশি ভাপা পিঠা তেল পিঠা চিতই কুলি পিঠা পাপড় পাটিসাপটা অনেক লোক হয় অনেক ব্যবসা হয় শিক্ষক শিক্ষার্থীদের মতে ক্লাস পরীক্ষার চাপে যাদের সুযোগ হয় না বাড়ি যাওয়ার খাওয়া হয় না মায়ের বানানো পিঠা তাদের কিছুটা হলেও তৃপ্ত করছে স্থানীয় পিঠা বিক্রেতারা শহুরে জীবনে গ্রামীণ আবহে পিঠার স্বাদ নিতে এখানে আসেন দূর দূরান্তের ভোজন রসিকরাও ভাপা পিঠা আর চিতই পিঠা খাইলাম এগুলো খাইতে অনেক ভালো লেগেছে আর শীত মানে পিঠা যেহেতু অনেকদিন ধরে পরীক্ষা চলছে বাড়ি যাওয়ার সুযোগ হচ্ছে না তো পিঠা খাওয়ার তো মানে পরিবেশ নাই এখন এই যে আমাদের ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব চলছে শীত আসা মানে আমার সবাই মনে করে থাকে যে পিঠা পুলি যাকে উৎসব হবে আর সেটার জন্য নানা বাড়ি দাদুর বাড়িতে যাওয়া আমার সেই অবস্থানটা এখন নাই আমার নানা দাদুরা কেউই নাই কিন্তু এখন এইখানে আমার ছেলেমেয়েরা যেভাবে তার বাড়ির একটা পরিবেশ পাচ্ছে এখন তো নিজেদের মতন করে এখন পিঠা উৎসব এখানে শুরু হয়ে গেছে এটাতে আমি খুব উৎসাহিত হয়েছি এবং খুব মজা পাচ্ছি এই যে এরকম এত সুন্দর একটা পরিবেশে মানুষ আসছে খাচ্ছে এবং খালি এক ধরনের না এখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের পিঠা আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে কালাই রুটি থেকে শুরু করে দেখছি পাঁপড় তারপর ভাপা পিঠা অনেক পিঠাই আছে যেটা আসলে মানে খাবারগুলোও এত টেস্টি যে মনে হচ্ছে যে আর এই পরিবেশটা হচ্ছে এত গ্রামীণ ভালো লাগছে বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে পিঠাগুলো হয় বা ফুডগুলো তৈরি হয় সেইগুলোকে নিয়ে যদি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল যদি আমরা করি তাহলে কিন্তু এটি কিন্তু একদিকে কালচারাল এক্সচেঞ্জ হয় বিভিন্ন ফুডের সমারোহ ঘটে এবং এনজয়ের জন্য একটি কিন্তু একটা অবস্থা বা একটা সময়কাল কিন্তু তৈরি হয় ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ প্রতিটি দোকানে দৈনিক ১৫ থেকে ২০ হাজার টাকার পিঠা বিক্রি হয় বলে জানান বিক্রেতারা বেচাকেনা চলে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহিন আলম সময় সংবাদ রাজশাহী